আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পঞ্চম অধ্যায়ে বাংলাদেশের সমাজ দ্বিতীয় ক্লাসে পার্ট 5, 6, 7 নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার তোমার পাঠ্য বইয়ে 44 থেকে 46। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে কৃষিভিত্তিক সমাজ ও শিল্পভিত্তিক সমাজ এবং বাংলাদেশের সমাজের প্রকৃতি নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 44 পৃষ্ঠা বের করো। কৃষিভিত্তিক সমাজ কি? কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙ্গল আবিষ্কারের পরে পুরুষরা জমি চাষের দায়িত্ব নেয়। প্রথমে তারা নিজেদের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করে। কালক্রমে খালের বলদ দিয়ে কৃষিকাজ চাষাবাদ শুরু হয়। লাঙ্গল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন আস্তে আস্তে বাড়তে থাকে। সেসব অঞ্চল অর্থাৎ যেখানে বন্যা হতো, জমিতে পলি পড়ত, সেসব জমি তারা বাছাই করত এবং যেসব জমি অপেক্ষাকৃত উর্বর সেখানে তারা ফসল ফলাতে চেষ্টা করত। সিন্ধু উপত্যকা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় তারা প্রচুর কৃষিকাজ করত। যেসব অঞ্চলে অর্থাৎ বিশেষ করে এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টিপাত হতো সেসব অঞ্চলকে তারা কৃষিকাজের জন্য সবচেয়ে ভালো এবং উপযোগী বলে মনে করত। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবনে সভ্যতার উন্নতি ঘটে। কৃষিকাজের উপর মানুষ বিভিন্নভাবে নির্ভর করে। মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে কৃষিকাজের জন্য, কারণ তারা একটির পর একটি ফসল উৎপাদন করত। এ কারণে তারা এক স্থান থেকে অন্য স্থানে বসবাসের বসতি স্থাপন খুব একটা করত না, কারণ তারা নিজেদের কাজে মনোনিবেশ করতে সমস্যা হবে। এ কারণে তারা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরও নিশ্চিত করে। এ সমাজে উদ্বৃত্ত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব করে। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং সুন্দরভাবে নগর জীবন বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এখন আমরা আসি শিল্পভিত্তিক সমাজে। কীভাবে শিল্পভিত্তিক সমাজ গড়ে ওঠে? ইউরোপের মধ্যযুগের শেষ দিকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস ও রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এটি ইউরোপের নগর বা নব জাগরকৃতি বা রেনেসাঁ নামে পরিচিত ছিল। এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে। ১৯০০ সালের আগে মানুষ এ ধরনের আবিষ্কার খুব একটা ভালো জানত না। তবে 1685 সালে নিউটন তুলে ধরেন তার যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ শক্তির। এভাবে
হলো 1800 তে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয় অর্থাৎ এই বাষ্প ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতো কাটা মাকুপা স্পিনিং মেশিন যান্ত্রিকতা বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন এরপর এরপরে আস্তে আস্তে যুগান্তকারী সব কিছু আবিষ্কার হতে থাকে বিদ্যুৎ আবিষ্কার হয় তারপরে স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের একটি বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয় এসব আবিষ্কারের ফলে যুগে যুগে মানুষের সকল কাজের ব্যবস্থা আস্তে আস্তে উন্নতি ঘটে একটা পর্যায়ে মানুষ এই 18 এবং 19 শতকে আধুনিক যুগে মানুষ নিত্য নতুন পণ্য এবং নিত্য নতুন যন্ত্র আবিষ্কারের ফলে তারা এখন কৃষিকাজকে অত্যন্ত সহজ করে ফেলেছে এই কৃষিকাজের ফলে মানুষ 18-19 শতকে কয়লা গ্যাস পেট্রোল বিদ্যুৎ ব্যবহার করতে শুরু করে 19 শতকে রেল যোগাযোগ চালু হয় এরপর থেকে মানুষকে আর পিছনে ফিরে তাকাতে হয় না আস্তে আস্তে শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা যুগান্তকারী রূপ নেয় শিক্ষার্থীরা আমরা এখন শিল্প বিপ্লব পরবর্তী সমাজের কিছু ধারণা জানব শিল্পভিত্তিক সমাজের শক্তির উৎস হিসেবে মানুষ প্রথমে পশুর স্থান দখল করে যন্ত্র অর্থাৎ আগে মানুষ কৃষিকাজ করতে পশু দিয়ে এখন বর্তমানে মানুষ অত্যাধুনিক যন্ত্র আবিষ্কারের ফলে নিত্য নতুন চাষের পরিকল্পনা করছে নিত্য নতুন উদ্ভাবনী শক্তি আবিষ্কার হচ্ছে মানুষ নিত্য নতুন চাষাবাদ করছে ফলে এখন মানুষ যন্ত্রের মাধ্যমে যন্ত্র নির্ভর হয়ে কৃষিকাজে আরো বেশি মনোযোগী হয়ে উৎপাদনের মাত্রা বাড়িয়ে দিয়েছে এখন আমরা আসি পাঠ 7-এ এখানে সমাজ বিকাশের বিবর্তনের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম এবং বাংলাদেশের সমাজের প্রকৃতি নিয়ে এখন আমরা আলোচনা করব কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজে রূপ নিয়েছে যেমন কুমিল্লার লালমাই বর্ষিদ্দির ওয়ারি পটেশ্বর চট্টগ্রাম ও সিলেটের অঞ্চলে বাঙালির প্রাচীন বসতি নিদর্শন পাওয়া গেছে বাঙালির এই আদি পুরুষই এই অঞ্চলে কৃষির সূচনা করেছিল তখন কৃষিতে উদ্বৃত্ত ফসল মানুষ জমা করত এবং তারা বছরের বিভিন্ন সময় এটা ব্যবহারের উপযোগী করে মানুষের মধ্যে বিতরণ করত হাটে বাজারে তারা বিক্রি করত এই উদ্বৃত্ত ফসল নিজের চাহিদা মিটিয়ে তারা বিক্রির ব্যবস্থা করত যেমন কারিগর ব্যবসায়ী শ্রমিক তারা যেমন কৃষিকাজ করে তাদের ফসল উৎপাদন করত পাশাপাশি তারা ব্যবসার কাজেও মনোযোগ দিত কৃষিপ্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করে উদ্ভাবন নানা ধরনের লোকাচার বিশ্বাস মূল্যবোধ ও উৎসবে কৃষিকাজের পাশাপাশি তখন পশু শিকার ও পশুপালনেরও উদ্ভব ঘটে মানুষ তার বিভিন্ন পশুকে তাদের গৃহে বশ বানিয়ে সেসব দিয়ে তারা কৃষিকাজ এবং পশুপালন করে তারা পশু প্রজনন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আরও পশু উৎপাদন করা শুরু করবে এরপরে তারা নগর কেন্দ্রিক শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা ও শিল্পের উত্তরোত্তর প্রবেশের ফলে পূর্ববর্তী ঐতিহ্যকে তারা কাজে লাগিয়ে কৃষির উপাদান পশুপালন কৃষি ও অর্থনীতিতে কীভাবে বড় ভূমিকা রাখতে পারে তারা সেই চিন্তাভাবনা করল শিক্ষার্থীরা যদিও স্বাধীনতার পূর্বকালে পাকিস্তানি শাসকের অবহেলার কারণে শিল্প বিপ্লবের তেমন বিকাশ ঘটেনি তবে স্বাধীনতার পরে বাংলাদেশ এখন শিল্প বিপ্লবে অনেক এগিয়ে গেছে তারা এখন বর্তমানে
পাকিস্তানকে অর্থাৎ পশ্চিম পাকিস্তান যেটা ছিল পাকিস্তানকে তারা পিছনে ফেলে অনেক সামনে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ এগিয়ে গিয়েছে। আমাদের ঢাকা চট্টগ্রাম ও খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এখন এসব শিল্প কারখানা গড়ে উঠেছে। তবে বর্তমানে শিল্প বিপ্লব উত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের মাধ্যমে বাংলাদেশ এখন ডিজিটাল শিল্প বিপ্লবে পরিণত হয়েছে। আমাদের দেশ এখন ডিজিটাল দেশ হয়েছে। আমরা নিত্য নতুন পণ্য উদ্ভাবন আবিষ্কার ও তৈরি করতে শিখেছি। অর্থাৎ শিক্ষার্থীরা আমরা বলতে পারি যে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় বা বাংলাদেশের সমাজে বা বাংলাদেশের প্রকৃতিতে কৃষি এখন অগ্রণী ভূমিকা পালন করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পাঠ 5, 6 ও 7 আলোচনা করলাম। পাঠ 5, 6 ও 7 থেকে আমরা জানতে পারলাম যে কৃষিভিত্তিক সমাজ বা আধুনিক সমাজের মধ্যে উৎপাদন পদ্ধতির তুলনা কেমন এবং সমাজ বিকাশের বিবর্তনের গুরুত্ব সম্পর্কে তোমরা ধারণা পেলে। তোমরা এই পাঠটি আরো ভালো করে বাসায় সুন্দরভাবে রিডিং করবে, তাহলে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। এখন আজকের আলোচনার উপরে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব। তোমরা তোমাদের নিজ নিজ খাতায় বাড়ির কাজ লিখে নাও। কৃষিভিত্তিক সমাজ ও শিল্পভিত্তিক সমাজের কৃষি ভিত্তিক সমাজ ও শিল্পভিত্তিক সমাজের তুলনামূলক আলোচনা কর। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সবার সার্বিক কল্যাণ মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা আবার নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।